তো আপনার চামড়াটা becomes like সরীসৃপের মতো হয়ে যায়? আমরা বলি নাগদোষ আছে আপনার। নাগদোষ? নাগদোষ অনেক লোকেরই আছে। এখন আমি শক্তির একরকম পাল্টে যাওয়ার কথা বলছি, তো আপনাকে একরকম ভাবে রাখতে হবে একে, নইলেই আপনার ভেতরে মাথাচাড়া দিয়ে উঠবে। এক আজব দেশ। কিন্তু এমন লোকজন আছে যারা সর্প দোষের মারাত্মক কোপে পড়ে। এটা মাথায় রেখেই যখন বলেন সর্পদোষ, সাধারণত এটা চামড়াকেই কবজা করে। আজকালকার ডাক্তারই একে কাটিয়ে দিচ্ছে যত সব কুসংস্কার বলে, কিন্তু আপনাকে এমন কিছু চর্মরোগ দেখাতে পারি, হাজার চেষ্টা করেও রোগটা কিছুতেই ধরতে পারবেন না। ওষুধ দিয়ে সারানো তো দূরের কথা, সে যাই ওষুধই দিন না কেন, আর এটা অস্বাভাবিক কিছুও না, এটা আকচারেই ঘটতে দেখা যায়। তো এমন কিছু ব্যাপার আছে প্রকৃতিতে যেগুলো ভালো থাকতে, সুস্থ থাকতে দেয় না। আমাদের এই শরীরেই পাঁচটি উপাদান খুব সূক্ষ্ম স্তরে পঞ্চপ্রাণ বা দেহতন্ত্রের মূল শক্তির পঞ্চরূপ হিসাবে নিজেদের প্রকাশ করছে। এর একটা দিক খুবই সরাসরি ওতপ্রোতভাবে যুক্ত, যাকে আমরা সাপ বলি, তার সাথে। বিষয়টা বুঝতে গেলে এটাকে এভাবে দেখতে হবে, নিজের মনেই শুধু আপনি নিজেকে একটা আলাদা জীবন বলে ভাবেন, এই গ্রহটা যতদূর জড়িয়ে, আপনি পোকামাকড়, কীটপতঙ্গ, সাপ, হাতি, মোষ, গাছপালা সবকিছুই এক। এটা নানা রূপে নিজেকে মেলে ধরে, আবার কাছে টেনে নেয়। নিজেকে নিয়ে যেমন ধারণা আছে আপনার, পিঁপড়েরও ধারণা আছে নিজের ব্যাপারে। তবে এই পৃথিবীটা যতদূর জড়িয়ে ফেটে বেরোয় এসে কত না রকমারি জীবন হয়ে, আবার সময় হলে টেনেও নেয় ভেতরে। আপনার ধারণাগুলো, সে নিজেকে নিয়ে যাই ধারণাই থাকুক আপনার, পৃথিবী মাতা যখন ভাবে টেনে নেব, ধারণাগুলো যায় কোথায়? বরং একটা বই লিখতে পারতেন, যে পড়তো কনফিউজ হয়ে যেত। কিন্তু সবাই, সব রকম লোককেই টেনে নেওয়া হয়েছে, তাই না? সবাইকেই। এই পৃথিবীটা যতদূর জড়িয়ে আপনি পোকামাকড়, কীটপতঙ্গ, সাপ, পাখি, গাছপালা সব এক জিনিস। ধারণা যে আমি অমুক, আপনার মন গড়া, সে যাই হন না কেন, এ ঠিক ভেতরে টেনে দলাই মলাই করে নিজের অঙ্গ করে নেবে। আজ অবধি কেউ অন্য কোথাও যায়নি, এখানেই গেছে, তাই না? তো শক্তিটা একই, মাল মশলাও এক। আপনার আর সাপকে, আপনার আর পোকাকে একইভাবে বানানো। তো দাবি করতে পারে না কেউ আপনি আহামরি আলাদা জীবন। এটা আলাদা জীবন নয়। এমনকি বিজ্ঞানের চোখ দিয়ে দেখুন না, আমরা সবাই কার্বন দিয়ে তৈরি। আপনি সিলিকন দিয়ে তৈরি, না কার্বনই। তো মাল মশলা সব একই, বানানো একইভাবে। পাতার একটা কোষ থেকে শুরু করে গাছের কোষ কিংবা আপনার খুব আলাদা কিছু না, এটা জাস্ট বিবর্তন। মানটা একটু আলাদা, এই যা, জিনিস একই।
So because of certain reasons, it so happens. তো কোনো কারণবশত এমন হয়ে থাকে যে আপনার বেয়ানা বেয়ানা বায়ু বা বেয়ানা প্রাণ এমনভাবে আচরণ করে যে আপনার চামড়াটা becomes like that of a reptile. সরীসৃপের মতো হয়ে যায়। So when that happens, এরকম হলে আমরা বলি নাগদোষ আছে আপনার। তো এর থেকে রেহাই পাওয়ার নানা রাস্তা আছে। জানেন কি, ভারতে এমন লোক আছে আপনাকে যদি সাপে কামড়ায় একটা মন্ত্র আওড়েই তার আপনার বিষটা কাটিয়ে দেবেন। জানেন কি, দূরের থেকে কর্ণাটকে আনেকালে যিনি বিখ্যাত হয়েছিলেন তার কথা শুনেছেন? একজন স্টেশন মাস্টার। আপনাকে শুধু ওনাকে ফোন করে নিজের নামটা বলতে হবে আর কোন সাপ আপনাকে কামড়েছে। উনি যেখানেই থাকুন সেখান থেকে বিষটা কাটিয়ে দেবেন। প্রমাণিত হয়েছে এটা, ইয়ার কি না। আর উনি প্রথম নন, অনেক লোকই আছে এরকম। তো জীবনকে বোঝার একটা রাস্তা হলো এর রসায়নকে বোঝা। জীবনকে বোঝার আর একটা রাস্তা, জীবনকে জানার সূক্ষ্ম রাস্তা হলো এর শক্তিকে বোঝা। তো যখন আমরা বলি সর্পদোষ, আমরা শক্তির কথা বলছি। এটা যেন সরীসৃপের মতো হয়ে গেছে। আপনার মাথায় একটা সরীসৃপের মাথাও আছে, জানেন কি? আপনার মাথায় এই এতটা সরীসৃপের মাথা। আপনার মাথার ভেতরে আর একটা মাথা আছে যার সাইজটা একটা কুমিরের মাথার মতো। এর পুরোটাই মানুষের মাথা না, সরীসৃপের মাথাও আছে ভেতরে। তো সেই সরীসৃপটা নিজেকে ব্যক্ত করতে পারে, কারণ আপনার শক্তি এইভাবে কাজ করা শুরু করেছে। তবে কিছু জিনিস করলে এর থেকে রেহাই পাওয়া যায়। ভৈরবী মন্দিরে কেনই বা আমরা সর্পসেবার ব্যবস্থা করেছি, আর সর্পসেবাটা করাই হয় উইয়ে ঢিবির মাটি দিয়ে। জানতেন এটা, আমরা উইয়ে ঢিবির মাটি ব্যবহার করি, যেটাকে বলে পুথু। কি যেন বলে, পুথু মান্ন। তো সেটা দিয়ে লোকে করে সর্পসেবা। তো রেহাই পাওয়া যেতে পারে শক্তিটা একটু এদিক ওদিক করলে। তো এটা কি কোনো সাপের অভিশাপে হলো? দেখুন, এটা শুধুই তর্কের খাতিরে বলতে হয় বলে। এটা কি কোনো অন্ধবিশ্বাস যে সাপ অভিশাপ দিয়েছে? সেটা কথা নয়। এটা জাস্ট এভাবে ব্যক্ত করা হচ্ছে। এখন আমি মডার্ন সায়েন্সের বুলিটাই অন্যভাবে আওড়াচ্ছি। এখন আমি শক্তির একরকম পাল্টে যাওয়া সরীসৃপ মাথা এসব বলছি। একদিক দিয়ে এটা সাপেরই অভিশাপ। আপনি পাচ্ছেন মানে তো সাপই এটা, তাই না? বই বেড়াচ্ছেন মানে নির্ঘাত অভিশাপ, তাই না? তো এটা জাস্ট তর্কের খাতিরেই। এমন না যে কোনো সাপ কোথাও বসে অভিশাপ দিচ্ছে আপনাকে, বরং আপনারই একটা বড় অংশ বেশি সরীসৃপ, আপনারই একটা অংশ আবার খুব বেশি মাছ, আপনার আর একটা অংশ একান্তই পশুর মতো। এরা বদমাইশি করতে পারে, কেউ অমত হতে পারে না, এমনকি মডার্ন সায়েন্সও না, যে এই সব পশুই আপনার মধ্যে রয়েছে খানিক সুপ্তভাবে, ঠিক না? বিবর্তনের প্রক্রিয়া বেশ ভালোভাবেই রয়েছে শরীরে, আর যে কোনো কারণেই মাথা চাড়া দিতে পারে। হ্যাঁ, সাপেরই অভিশাপ এটা। সাপের অভিশাপ মানে এই না একটা সাপ বাইরে বসে আপনাকে অভিশাপ দিচ্ছে, বরং সাপটা ভেতরে বসেই অভিশাপ দিচ্ছে। একরকমভাবে এটা সামলানো যায়। যেহেতু এটা বেশ কমন প্রবলেম, তাই লোকেদের জন্য আমরা সর্পসেবার ব্যবস্থা করেছি। তামিলনাড়ুর একেবারে দক্ষিণে নাগেরকোল শহরে মন্দিরও বানিয়েছে, আবার আরেকটাও আছে সর্প কি যেন কেরালায় খুব বিখ্যাত মন্দিরটা, মান্নার মান্নারশালা। হ্যাঁ হ্যাঁ, মান্নারশালা, খুব নাম করা সাপের মন্দির। তো সব জায়গাতে এই ব্যবস্থাটা করা হয়েছিল লোকে যাতে কাটিয়ে উঠতে পারে।
ইন দ্য প্রসেস অফ এভলিউশন বিবর্তনের প্রক্রিয়ায় সাপ খুবই গুরুত্বপূর্ণ দিক, আর সত্তাটির বিকাশ লাভে সাপ খুব গুরুত্বপূর্ণ ধাপ। আর সেই জন্যই ভারতে আপনি ভুলবশে যদি সাপ মারেন তাকে কবর দিয়ে দেন, জানেন? লোকে সত্যি সত্যি কবর দেয়, জানেন তো? হ্যাঁ, কয়েন, দুধ, ঘি আর কি কি দিয়ে মানুষের বেলায় যা যা করেন সাপের বেলাতেও তাই, কারণ একটা পর্যায়ে সে আপনার সাথে ভীষণভাবে জড়িয়ে। আচ্ছা, এ যুগের ভাষায় বললে সরীসৃপ মস্তিষ্ক আছে আপনার, যোগের ভাষায় বললে সত্তাটির বিকাশ লাভের ক্ষেত্রে সাপ খুব গুরুত্বপূর্ণ ধাপ। তো আপনাকে একরকমভাবে রাখতে হবে একে, নইলেই আপনার ভেতর মাথাচাড়া দিয়ে উঠবে। Na na